আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন করে, একটা মায়া করে একটা বৃক্ষ লাগাইছেন, ফল গাছ লাগাইছেন। কেমন গাছ! বড় মায়া করে, বড় চমৎকার করে একটা বৃক্ষ লাগাইছেন। ওই গাছটা লাগাইয়া আল্লাহ নিজে সেই গাছের পরিচর্যা করে থাকেন। সুবহানাল্লাহ। বলেন জান্নাতের ভিতরে অসংখ্য গাছ আছে, বাগানকেই তো জান্নাত বলা হয়। ফলের গাছ, ফুলের গাছের কোনো অভাব নাই, তবে সব কয়টা গাছকে আমার আল্লাহ নিজের হাতে লাগাইছে না? গাছগুলোরে বলছে গাছ হয়ে যা, হয়ে গেছে, কিন্তু একটা গাছকে আমার আল্লাহ নিজের হাতে লাগাইছে। গাছটাকে নিজের হাতে লাগাইয়া পরিচর্যা করছে, পরিচর্যা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের নিচে একটা সুন্দর পানির ফোয়ারা চালু করে দিয়েছেন, যাতে গাছের জড়ের মধ্যে পানি পৌঁছতে থাকে আর তাড়াতাড়ি সহজে ফল ধরে। আমার আল্লাহ একটা সিস্টেমে গাছটা লাগাইয়া যত্ন করে পানির ব্যবস্থা করে দিয়েছেন। একটা পর্যায়ে জান্নাতের ভিতরে আমার আল্লাহ নিজে ঢুকে দেখেন যে গাছটা নিজের হাতে আল্লাহ লাগাইছিলেন ওই গাছের মধ্যে ফল ধরছে। ধরার পরে আমার আল্লাহ গাছের দিকে তাকাইয়া অনেক খুশি হইয়া গেছেন। খুশি হইয়া গাছের দিকে তাকাইয়া বলছিলেন, গাছ তোমারে আমি বড় যত্ন করে লাগাইছি, মহব্বত করে লাগাইয়া নিজে পরিচর্যা করছি, তোমারে অনেক সুন্দর সুন্দর ফল আমি আল্লাহই তো দিছি। জান্নাতের ভিতরে আমার বান্দাদের ভিতর মধ্যে আমার অনেক বান্দা তোমার ছায়ার নিচে আসতে পারবে, তোমার কাছ থেকে ফল খাইতে পারবে, কিন্তু আমার বান্দাদের মধ্যে যারা কৃপণ হবে ওই কৃপণ শ্রেণীর আমার বান্দা বান্দিরা তোমার ছায়ার নিচে কোনো দিন আসতে পারবে না, এবং তুমি যে ফল তোমার গাছ তোমার মধ্যে রেখেছ একটি ফলও তারা গ্রহণ করতে পারবে না। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ নিজে জান্নাতুল ফেরদাউসকে বলেছেন, জান্নাতুল ফেরদাউস তোমার নিচে কৃপণ আসতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে নিজের হাতে পয়দা করছেন, ইন্নাল্লাহা লাম ইয়খলুক বিয়াদিহি ইল্লা সালাসাতা আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে নিজের হাতে বানাইছেন। ওয়াকালা লিসাইরিল আশিয়া কুন ফাকান, তিনটা জিনিসকে নিজের হাতে বড় যত্ন করে বানাইছেন, আর বাকি যত আছেন সবগুলোকে বলেছেন হয়ে যাও, কুন বলেছেন হয়ে যাও, ফাকানা হয়ে গেছে, কিন্তু তিনটা জিনিসকে আল্লাহ হয়ে যাও বলেন নাই। নিজের হাতে বড় মায়া করে, বড় মহব্বত করে তিনটা জিনিসকে পয়দা করেছেন। এক নাম্বার হলো কলম, কলমকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, কলম হলো আল্লাহর মহব্বতের জিনিস। সুবহানাল্লাহ। বলবেন কলম হলো মহব্বতের জিনিস, কারণ কলম দ্বারা মানুষ লেখাপড়া করে, লিখে মানুষ পড়ে, এই কলম দ্বারা মানুষ কোরআন লিখবে, হাদিস লিখবে, লেখাপড়া করবে। সেই কারণে আল্লাহ কোরআনে কলমের কসম করেছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। কলম হলো মহব্বতের জিনিস, কলম দ্বারা যারা লিখে যারা শিখে তারাও আমার আল্লাহর বড় মহব্বতের ব্যক্তি, ঠিক না? ঠিক। এই জন্যই উলামায়ে কেরামদের ব্যাপারে বলা হয় আলেমরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, ঠিক না? ঠিক। এই জন্য ছেলে মেয়েদেরকে আলেম আলেমা বানাবেন, বানাবেন তো। আল্লাহ তিনটা জিনিসকে নিজের হাতে বানাইছে, বাকি সবগুলোকে বলছে কোন হয়ে যাও, হয়ে গেছে। আসমানকে আল্লাহ নিজের হাতে বানান নাই, আসমানকে আল্লাহ বলছেন আসমান তুমি হয়ে যাও, হয়ে গেছে, জমিন হয়ে যাও, হয়ে গেছে, পাহাড় নদী খাল বিল হয়ে যাও, হয়ে গেছে, সবগুলোকে বলছেন হয়ে যাও, হয়ে গেছে, কিন্তু তিনটা জিনিসকে আমার আল্লাহ হয়ে যাও বলেন নাই, নিজের হাতে বানাইছেন। এক নাম্বার কলম, এক নাম্বার কি, দুই নাম্বার হলো আমাদের বাবা আদম, হযরতে আদমকে আল্লাহ নিজের হাতে মাটি দিয়া বানাইছে, আমরা জানি কি জানি না।
আল্লাহ আদমকে নিজের হাতে বানাইছে, তিন নম্বরে জান্নাতুল ফিরদাউস, সে জান্নাতুল ফিরদাউসকে নিজের হাতে বানাইয়া সাজাইছে, সাজাইয়া জান্নাতুল ফিরদাউসকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছিলেন, ও জান্নাতুল ফিরদাউস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই ফাওকা আরশি, ও জান্নাতুল ফিরদাউস, আমার ইজ্জতের কসম করে আমি বলছি, আমার বরত্বের কসম করে আমি বলছি, ও জান্নাতুল ফিরদাউস, লা ইউজাবিরুনা কিবখিল, মনে রাখবা তুমি জান্নাতুল ফিরদাউসের ধারে কাছেও বখিল গুণ আসতে পারবে না, কৃপণ গুণ আসতে পারবে না। কৃপণের কথাই তো বলতেছি, বখিল, সাধারণ বখিল যদি সে জান্নাতুল ফেরদাউসের ধারে কাছে যাইতে না পারে, সবচেয়ে বড় বখিল পারবে, তাইলে যে মানুষকে সালাম দেয় না জান্নাতে যাইতে পারবে, হ্যাঁ কথাটা কঠিন হয়ে যেতেছে কেনা, তাইলে কবেন হুজুর আমি যে সালাম দেয় না এমন চলবে ঠিক আছে, আমি তো এই কামান্ড করি, সালাম যারা দেয় না অহংকার বশত দেয় না, আল্লাহ রাসূল বলেন যে আগে সালাম দেয়, আমি সার্টিফিকেট দিতে পারি সে অহংকার মত, যে আগে সালাম দেয় আমি সার্টিফিকেট দিতে পারি সে অহংকার মুক্ত, আর যে সালাম দেয় না তাইলে বোঝা গেল সে অহংকার যুক্ত, আর যে ব্যক্তি অহংকার যুক্ত আল্লাহ রাসূল তার ব্যাপারে কি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির, রাসূল বলেন যার অন্তরে সামান্য পরিমাণ কিবির আছে, অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার আছে, অহংকার নিয়ে আসে লোকটা জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ বলেন, ও আজ তো শুরুই করতে পারতেছি না, এখনো সাবজেক্ট কই তার ঠিক মতো, তাহলে সবচেয়ে বড় কৃপণ কে আজকে আমরা জানবো, ঠিক আছে না, দুই নম্বর এই কৃপণের বিষয়টা আর একটু পরে আসতেছে, হাদিস তো আমি রাখতেই দিয়েছি, হাদিস শেষ করতে পারি নাই, সাবজেক্টটা আগে ঠিক করি, দুই নম্বর কৃপণ, সবচেয়ে বড় কৃপণকে জানবো, দুই নম্বর আর একটা কথা হলো, আমাদের সমাজে আমরা অনেক সময় বলি তার জীবনটা ব্যর্থ, তার জীবনটা, কারণ কি সে বয়স চলে গেলো এ পর্যন্ত কোনো একটা বাড়িও করতে পারলো না, একটা গাড়িও কিনতে পারলো না, ছেলে মেয়েগুলো বড় ধরনের কোনো চাকরি বাকরি পাইলো না, তার জীবনটাই ব্যর্থ, ঠিক আছে না, আমরা বলি না, বলি, কিন্তু আল্লাহর রাসূল কয় না, ব্যর্থ মানুষ দুনিয়াতে থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যর্থ মানুষকে, যেই ব্যর্থতা তার দুনিয়া ব্যর্থতা দুনিয়াতেও ব্যর্থতা বলে বিবেচিত হবে, পরকালেও ব্যর্থতা বলে বিবেচিত হবে, আসল ব্যর্থকে, সবচেয়ে বড় ব্যর্থকে, যার দুনিয়াও নাই যার আখেতা আখেরাতও নাই, সেই ব্যর্থ মানুষটাকে ডাক, এটা করলে তো রাগ করবেন, করতেন না তো, অসুবিধা নাই, রাগ করলেও করবেন, আমার নানার বাড়ি, আমি তো আমার একটু জোর জোর আছে, ওই শক্তি আছে না, আমার একে রাগ করে কেটা কি করবে না, হ্যাঁ তারপরে মজা করে কইতেছি, রাগ করতেন না, আসল জরুরি কথাগুলো আমি এরকমই বলি, ওই যে আসার সময় কাগজেটা লেখা লিয়ে এসেছি হাদিসটা, ভাবলাম যে এই হাদিসটার উপরে কথাবার্তা বলবো, তাহলে দুই ব্যক্তির পরিচয় দিব, সবচেয়ে বড় কৃপণকে, আসল ব্যর্থকে, আসল ব্যর্থকে, যে দুনিয়াতেও ব্যর্থ আখেরাতেও ব্যর্থ। প্রশ্ন, টাকা আছে পয়সা আছে খায় না খাওয়ায় না এরে কি কয়, আর যে সালাম দেয় না এরে কি কয়, সবচেয়ে বড় কৃপণ, মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো, হ্যাঁ, আর কৃপণদের ব্যাপারে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়া বলছিলেন, কারণ জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ নিজের হাতে বানাইছে না, বলেন কয়টা জিনিসকে নিজের হাতে বানাইছে, এক নম্বরে কি জানি কলম, এই জন্য তো লেখাপড়ার গুরুত্ব বেশি, এ আলেম যা আলেম যারা কোরআন হাদিস লিখে পড়ে এদের গুরুত্ব বেশি না, এদের ফজিলত বেশি না, অনেক বেশি, যে সমস্ত পুরুষেরা কোরআন হাদিস লেখাপড়া করে তারাও আল্লাহর কাছে সম্মানী, যে সমস্ত মেয়েরা কোরআন হাদিস লেখাপড়া করে তারাও আল্লাহর কাছে সম্মানী, তো আলহামদুলিল্লাহ, এখন তো ছেলেদের মাদ্রাসার অভাব নাই, হ্যাঁ মহিলা মাদ্রাসারও আলহামদুলিল্লাহ অভাব নাই, গ্রামের এই মাথায় একটা আছে ওই মাথায় আরেকটা আছে, ছেলেদেরকে যেমন আলেম বানাচ্ছেন মেয়েদেরকেও আলেমা বানাবেন, মাদ্রাসায় ভর্তি করবেন, ইনশাআল্লাহ ঘরেও শান্তি আসবে, দুনিয়া শান্তির জায়গা হবে, পরকালটা এমনিতেই শান্তি জায়গা হয়ে যাবে, আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সে জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়ে বলছিলেন, ও জান্নাতুল ফেরদাউস,
আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, তোমার ধারে কাছেও কৃপণের গোষ্ঠী আসতে পারবে না। ওয়ালা ইয়াসুম্মু রিহাকি দাইয়ুস, এবং দাইয়ুস যারা হবে, দাইয়ুস তারা তোমার গ্রানটাও খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। দাইয়ুস বলতে আমরা পুরুষকে বুঝি, ওই পুরুষ যেই পুরুষের আত্মমর্যাদা বলতে কিছুই নাই, তার বউয়ে বেপর্দা করলে তার গায়ে লাগে না, বউ বেপর্দা চলে সে ক বউ তো চলতেই পারে, তার স্মরণ টর ময়না আর কি, বুঝেন? এরকম কিছু লোক আছে না, বউয়ে বেপর্দা চললে মনে করে চলবই তো, গ্রাম গাই গ্রামের মানুষ, বেপর্দা চলে আমার বউ চললে অসুখ দেখে, হুজুরের কি হয়েছে, আমার বউ যেমন ইচ্ছে এমনি চলবে, হুজুরের কি? আল্লাহ রাসুল কয় হুজুরের হয়েছে একটা কিছু হয়েছে, তুই যে বেটা দুজকে যাবি, এই হুজুরে তোরে বাঁচাইবার লাগে মূলত তোরে বউতে আছে, তুই বুঝতেছিস না হুজুর একটা কিছু হয়েছে, কারণ তুই তো হুজুরের গ্রামের মানুষ বা হুজুরের এলাকার মানুষ, তুই দুজকে যাবি এটা তো হুজুরের সহ্যই করা, তোরে বাঁচানোর জন্য সেটা বলা হইতেছে। আসলে এই ধরনের মানুষ বহু আছে, যে স্ত্রী বেপর্দা করে তার গায়ে লাগে না, তার আত্মসম্মানে আঘাত লাগে না, নিজের মেয়েটা উপযুক্ত হয়ে গেছে কলেজে পড়ে, বেপর্দা ভাবে চলাফেরা করে, তার আত্মসম্মানের মধ্যে লাগে না। যে সমস্ত পুরুষের মেয়ে স্ত্রী বেপর্দা চললে তার আত্মসম্মানের মধ্যে আঘাত লাগে না, সেই লোকটাকে বলা হয় দাইয়ুস। আর আল্লাহর রাসূল বলেছেন ওই সমস্ত দাইয়ুস নামের পুরুষ যারা হবে তারা জান্নাতুল ফেরদাউসের গ্রানটাও পাবে না। খালি আপনি নামাজি হইলেন না, বউয়ের পর্দাসীন বানাইবেন না, আপনি নামাজ পড়ে দুজকে যাইবেন কারণ বউয়ের পর্দা শিখাইছেন না, তো আজকালের মহিলা মাদ্রাসাগুলো পর্দা শিখায়, শিখায় কি শিখায় না? আপনি নামাজি, মেয়েটাকে একদিনও বলেন নাই যে মা তুই বুরকা পরে কলেজে যাবি, কলেজে পরে মেয়ে তো বেপর্দা করবে, আপনি মেনেই নিয়েছেন সেটা, কলেজে পরে মেয়ে ফেব্রুয়ারি মাসে ভাষা অনু কি নয় যে কি একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যাবে, কিছু নাচানাচি করবে, বই মেলার নামে বউ মেলাতে যাবে, ষোলোই ডিসেম্বর নাচানাচি করবে, আর 26শে মার্চে নাচানাচি করবে, এখানে যাবে সেখানে যাবে, বন্ধু বান্ধবদের সাথে কিছু আড্ডা দেবে, আরে মেয়ে এত শিক্ষিত লেখাপড়া করে তাকে এত কিছু বলে পারা যাবে? আপনি এটা চিন্তা করে মসজিদে যান, নামাজও পড়েন, বাজারে যান, জিকির আজকার করেন, তসবি পড়েন, মেয়েটারে কলেজে পাঠাইছেন বুরকা দেন নাই, বেপর্দা চললে আপনার অসুবিধা লাগে না, স্ত্রীকে বাজারে পাঠাইয়া দিছেন, উনিও মার্কেটে ঘোরাফেরা করতে আছেন, লিপস্টিক কিনেন, এটা কিনেন, সেটা কিনেন, বহুত পুরুষের সাথে কথাবার্তা বলেন, আপনার খুব একটা বেশি লাগে না, আপনি সহজ সরল বড় ভালো মানুষ, আপনি মসজিদে জোহরের নামাজ পড়েন, ফজর পড়েন, এশার নামাজ পড়ে তসবি টিপতে টিপতে আপনি বাড়িতে যান, আল্লাহ রাসূল বলেন তুমি দুজন যাবে কোথায় যাইবা? মিয়া এত সহজ জান্নাত না, আপনি নামাজ পড়ে তসবি টিপে জান্নাতে যাবেন গা, আপনার বউ বেপর্দা চলবে আপনার গায়ে লাগবে না, আপনার মেয়ে বেপর্দা চলবে আপনার গায়ে লাগবে না, আপনি একটাবার চেষ্টাও করে দেখবেন না মেয়েটাকে পর্দানসীন করা যায় কিনা, আপনি একটাবার চেষ্টাও করে দেখলেন না আপনার স্ত্রীকে পর্দানসীন করা যায় কিনা, আপনি নামাজ নিয়ে ব্যস্ত আছেন, রোজা নিয়ে ব্যস্ত আছেন, ভালোই করেছেন নামাজ রোজা তো অন্তত পক্ষে পড়তেছেন, কিন্তু এই নামাজ আপনারা জান্নাতে নিবে না, এই রোজা আপনাকে জান্নাতে নিবে না, এইটুকু ইবাদত করে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার, পরিষ্কার বুঝাতে পারছি? তাইলে এবার বলেন, কৃপণ যারা নামাজ রোজা করার পরেও কি জান্নাতে যাবে? হ্যাঁ, কৃপণদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আরেকটা কথা বলি, যে কৃপণ যারা তারা হলো বাইদুম মিনান্নাস, বাইদুম সবচেয়ে বড় ব্যর্থ কে এটা বলছি, দুনিয়াতে ব্যর্থ কে এটা বলছি, দুনিয়া আখেরাতে কে বেশি ব্যর্থ এটা বলছি, শুনলে কিন্তু অনেক কোনো আজকর্ম আজকে শো 8টার আগে সারা জারি নাই কি করেন আপনারা? হ্যাঁ না, 8:30টায় নামাজ হই, শো 8 ওজুর টাইম দেওয়া লাগবো না, ওজুর টাইম দেওয়া লাগবো, শো 8টার আগে সারা জারি নাই, ঠিক আছে? তাহলে ওই ব্যর্থকে সেটাও বলবো, এরপরে কৃপণদের আরেকটু কৃপণ সম্পর্কে বলি, বলার পরে পজিটিভলি কিছু কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কৃপণ হলো বাইদুম মিনান্নাস, কৃপণ মানুষ থেকে দূরে, কৃপণ মানুষের দেখতারে না, মানুষ দেখতারে আরে কিপটা ঘরের কিপটা, ঘরের কিপটা গিয়ে মানুষ বেশি দাম দেয় না, দোকানদারের কাছে গেলে দোকানদারে মাল থুইয়া ওহের না করে, নাই নাই বলে দে, লোকটা কিন্তু পয়সা হলা কিন্তু দোকানদারে বলে দে নাই ভাই এটা আসেনি, নাই অন্য দোকানে দেখেন আসলে কিন্তু আছে, তার কত হলো এই কিপটার কাছে ব্যস্ত না,
হে এটারে দাম করতে 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 তিনটে দাম চাইলে হে এটারে একটা থেকে শুরু করে সর্বোচ্চ ফোনে দুই টাকা ফেলতে যাইব, দুই টাকা হবে খালি গেটাগেটি করব, ফোনে দুই টাকা দাও দিয়া লাও তোমার ফুসবো, জানি না তুমি কত লাভ করবো এখানে, এটা কত টাকা দিয়ে কিনছো, নানান কথা কইব। এই কারণে কৃপণের কাছে অনেক দোকানদার মাল বেচতে চায় না, আমি এটাকে ঠিক বুঝি। হ্যাঁ, মাছের দোকানদার, আমি এই কৃপণ দেখছি এই মাছ কিনতে গেছে, মাছের দাম অরিজিনালি 300 টাকা, আমার কাছে চাইছে 300 টাকা, কিন্তু কৃপণ যখন গেছে 500 টাকা। তাই আমি বললাম কে রে কজুর হাতে বেচতাম না, 500 যে কইছি, হ্যাঁ 150 টাকা কইতো না, দাম আপনি 300 টাকা লইয়ে যান গা, আর হের 300 টাকা কইলে হ্যাঁ মনে করবো যে এটা দাম বুঝো 150 টাকা। এই জন্য হের লোকে গেডাগাড়ি করার সময় নেই, ওদের আপনি 300 টাকা কেজি নিলে নিয়ে নেন, হের কাছে বেচতাম না। তার মানে কৃপণ রে মানুষে দেখতে পারে না, কথা কি ঠিক বলছি? হ্যাঁ, বাইদুম মিনান নাস, কৃপণ সে মানুষ থেকেও দূরে থাকে, বাইদুম মিনাল্লাহ সে আল্লাহ থেকেও দূরে, আল্লাহ কতই আমার কাছে আসে না, দূরে থাক, সে মানুষ থেকেও দূরে আল্লাহ থেকেও দূরে, আর কোত্থেকে দূরে, বাইদুম মিনাল জান্না, সে জান্নাত থেকে অনেক দূরে অবস্থান কর। তার মানে সে মানুষ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকেও দূরে। তাহলে কি সব জায়গাতেই দূরে, কোনো জায়গার কি কাছে না? ও কাছে, একটা জায়গার কাছে, কারিবুম মিনান্না, সে জাহান্নামের বড় কাছে অবস্থান করে, মরতে দেরি হবে আর জাহান্নামের রাস্তায় তার উঠতে দেরি হবে না। তাইলে কৃপণ কার কাছে? নামাজই তো, নামাজ যে পড়ে, নামাজ পড়ে তো, এটা হলো সাধারণ কৃপণের কথা বলা হয়েছে। সাধারণ কৃপণ যদি জাহান্নামের কাছে হয় তাহলে সবচেয়ে বড় কৃপণ জাহান্নামের ভিতরে, ঠিক না ভাই? ঠিক, সবচেয়ে বড় কৃপণ কোন জায়গার ভিতরে? এবার বলেন, টাকা আছে পয়সা আছে খায় না খাওয়ায় না, এরে কি বলে? আর যে মানুষ সালাম দেয় না, এরে কি বলে? সবচেয়ে বড় কৃপণ। মোটামুটি কি বুঝাইতে পারছি?